गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल दैट इज टीन लाइफ और आमी आज अनेकटा लेट करे वीडियो स्टार्ट करछि बिकज आज के सकाल बेला एकटा काज छिल आमार दीदीर साथे तो सेटा करे एलाम एसे फ्रेश ट्रेश होये एकबारे ब्लॉगटा स्टार्ट करछि कि होलो ভিতরে ঢোক না ভাই ভিতরে ঢোক ও ভয় ভয় ভিতরে ঢোক এই যে বিশাল বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর সকাল থেকে না মানে এই কিছুক্ষণ আগে থেকে আর এক্সট্রিম বিদ্যুৎ চমকাচ্ছে ভাই আজকে আমাদের যে প্ল্যানটা ছিল সেটা সাকসেসফুল হবে কিনা আমরা এখনো পর্যন্ত জানি না কন্টিনিউ বিশাল বৃষ্টি পড়ছে হঠাৎ করে ঠিকঠাক ছিল সকাল থেকে রোড হঠাৎ বৃষ্টি হলো তো যাই হোক দেখা যাক বিকেলে প্ল্যানটা সাকসেসফুল হয় কিনা তো চলো উইদাউট এনি ফার্দার ওয়েস্ট অফ টাইম লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও আমাদের লাঞ্চও হয়ে গেছে আর লাঞ্চের পর আমরা একটু রেস্টও নিয়ে নিয়েছি আর এখন তাড়াতাড়ি করে বেরোবো বিকজ তোমাদের কালকে ব্লগে আমি বলেছিলাম যে আমাদের পুজো জামাকাপড় কিনে দেবে লাভলি বেশি তাই আমরা গড়িয়াহাট যাচ্ছি এখন আমাদের পাঁচটায় বেরোনোর কথা ছিল বাট এখন অলরেডি 5:10 তো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাবো তাড়াতাড়ি দিয়ে আমি বেরোবো আমি লাভলি পিসি আর আমার দিদি যাচ্ছি তাড়াতাড়ি রেডি হয়ে যাই আর তাড়াতাড়ি বেরোবো গড়িয়াহাট মার্কেট যাই হোক তো ওখানে আমরা এসে গেছি আর এখানে সব স্টিলের জিনিস আর অলরেডি এটা একটা কেনা হয়েছে মানে হ্যাঁ ম্যাক্সিমাম মানে এই মার্কেটটাতে সবই পাওয়া যায় এখানে একটা পার্টিকুলার সেকশন আছে ভর্তি স্টিলের জিনিস তো এখানে পিজা কাটারটা কিনেছে লাভলি পিসির ইউটিউবের চ্যানেলের জন্য লাগবে তো এইগুলো পিজা কাটার এখানে আছে তোমাদেরকে দেখাচ্ছি এখানে সব পাওয়া যায় স্টিলের দারুন আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি দেখাতে পারবো না যে কী কী কিনেছি একসাথে তাই যখন যখন যা যা কিনবো তখন সাথে সাথে সেগুলো দেখিয়ে দেবো বিকজ আমি হয়তো এখান থেকে ডিরেক্ট বাড়ি চলে যাবো তো যখন যখন যা যা কিনবো সাথে সাথে দেখাতে থাকবো দেখ এখানে সব রকমের দোকান আছে এই যে লাভলি বিসি এই লাভলি বিসিকে দেখিয়েছি দেখাচ্ছি এই যে এখানে পাপোশ এখানে সব রকমের দোকান আর এখন আমরা এই মার্কেটে থেকে বেরিয়ে যাচ্ছি এখানে আবার অনেক এখানে আবার একটা আন্ডারগ্রাউন্ড জায়গা আছে এখানে সব পাওয়া যাচ্ছে এখানে আবার তত্ত্বর জিনিস তারপর এদিকে স্টিলের বটল সব কিছু আবার এখানে ইয়েস্ট ইস্ট নিতে দাঁড়িয়েছে আমার লাভলি বিসি এখানে স্ন্যাক্সের জন্য বিস্কিট কেক এসব আছে এগুলো কি এখানে আবার সব রকমের প্রেশার কুকার তাওয়া এসব পাওয়া যাচ্ছে মার্কেটটা খুব বড় পিজা কাটারটা দেখালাম সেটার দাম নিয়েছে 110 টাকা আর তারপরে এইটা কেনা হয়েছে এটা দিয়ে রং করে এটার দাম 30 রুপিস এইটা কেনে কিনেছে লাভলি বেশি লাভ বেশি লাগবে আর কি নিচ্ছে কি নিচ্ছে ইস্ট নিচ্ছে
আর এরপর একটা ইয়েস্ট কেনা হয়েছে, এটা দাম নিয়েছে কত 35। ইয়েস্ট কিনেছি সেটাও দেখালাম। এখানে সব রকম বেড কভার, জামা কাপড়, এখানে জুতো, এখানে একটা কেএফসিও আছে। তো এইখানে সব জামা, এখন যে দোকানটা দিয়েছি ওখানে দাদি বেশি ঠাকুরের জন্য কাপড় কিনতে দিয়েছে, গৌরাঙ্গ বস্ত্রালয়। এখানে সব এখানে সব রকমের ব্লাউজ পিস, যে কোনো পিস ধরনের এখানে ঠাকুরের, হ্যাঁ সব রকম পিস পাওয়া যায় এখানে। তো দাদি বেশি এখানে কাপড় কিনছে ঠাকুরের জন্য, তো ভাবলাম যে তোমাদেরকে একটু দেখি। তোমার কি এটা পছন্দ হয়েছে? না এটা যাই না, বাট খুব ভালো, এটা খুব সুন্দর। হোয়াইটের উপরে একটা গোল্ডেন কাপড়, উনি আরও দেখাচ্ছে এখানে, দেখো এটা আসলের জন্য স্পেশালি। এখানে অনেক কাপড় আছে, তোমরা নানা ধরনের কাপড় আছে। তো এখানে চারিদিকে আগে উপরটা দেখাই, ভর্তি এদের স্টক। আর তারপরে এই দিকটা অনেক অনেক পিস, ব্লাউজ পিস ভর্তি তোমরা দেখতে পারো। গড়িয়াহাটে এলে এই দোকানটায় এসো, ভীষণ অনেক কাপড়। এখানে অনেক কাপড়, আমি এত ভ্যারাইটি কোথাও দেখিনি আজ পর্যন্ত। উনি আবার এটা বার করলো, এটা আরেকটা ডিজাইন, গোল্ডেনের হোয়াইটের উপর একটা গোল্ডেন। আর এখানে এটা আরেকটু ঘন কলকা করা। আর নিচে আছে এইটা, এটাও একটা আছে। তো এর মধ্যে দেখা যাক এখন কি চুজ করে, উনি ভাবছে। আর এখানে আরও অনেক কাপড় আছে। আর এখন এইগুলো দেওয়া হচ্ছে, আমার দিদির একটা ব্লাউজ পিস নেওয়া হবে, তো সেটার জন্য চুজ করা হচ্ছে কোনটা নেওয়া যায়। এগুলো খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি, এটা তারপরে এগুলো দাঁড়া 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 তারপরে এটা অনেক আছে। আর এখন ওর জন্য এই ব্লাউজ পিসটা নেওয়া হচ্ছে, জিনিস নেওয়া হয়ে গেছে। আমরা এখান থেকে নিলাম হচ্ছে একটা ঠাকুরের কাপড়, কত রঞ্জন 100 মিটার, আর না 100 মিটার মানে যতটা হয় 1 মিটার প্লাস আরো 20। আর তারপর নেওয়া হলো হচ্ছে আমার দিদির জন্য একটা ব্লাউজ পিস, সেটা যেটা দেখালাম আগে সেটাই নেওয়া হলো। তো ওইগুলো নিলাম, আর এখন এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আবার দেখি কোথায় যাওয়া যায়। একটা দোকানে এসেছি যেখান থেকে আমি আমার মানে লাভলি বেশি যেটা আমার ঠাকুমাকে দেবে সেরকম একটা শাড়ি নেব এখান থেকে। তো আরেকটা দোকানে এসেছি, আর আমরা আগের দোকানে নামটা তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, ওখানে প্লাস্টিকটা আছে। নামটা হচ্ছে শ্রী গৌরাঙ্গ, কি এটা শ্রী গৌরাঙ্গ ফার্নিশিং হাউস। তো এটা এখানে, তো ওখান থেকে আমরা কী কী নিলাম তাও আরেকবার দেখিয়ে দিই তোমাদের।
আমরা এটা আমি এটা নিলাম মানে এটা ব্লাউজ পিস আমার দিদির জন্য কালোর উপরে একদম গোল্ডেন গোল্ডেন ফুল ফুল আর তারপর ঠাকুরের জন্য এই গোল্ডেনটা নেওয়া হবে ঠাকুরের জন্য গোল্ডেন কাপড়টা নিয়েছি আর এটা হচ্ছে আমার দিদির জন্য এটাও খুব সুন্দর আছে এটা স্টারের মতো ফুল ফুল পুরোটার মধ্যে আছে আমরা যে আগের দোকানটা গেলাম নানুর শাড়ি কেনার জন্য সেখানে আমাদের কিছু পছন্দ হয়নি আর এখন হ্যাঁ আর এখন আমরা আমাদের জামা কেনার জন্য যে দোকানটা ঢুকছি সেটা হচ্ছে কিউট গড়িয়াহাটে তো আমরা ঢুকছি এখন সব আছে ভর্তি সব রকম লং ড্রেস টপস এখানে আবার উপরের ফ্লোরে অনেক কিছু আছে তো দেখাচ্ছে আরেকটা এখানে একটা দিয়েছে আর এই ড্রেসটারই এটা ব্লু আর তারপরে এরকম একটা ইয়েলো কালারের আছে তারপর আমার জন্য এটা কিনেছি এটা আমি পরে বাড়ি গিয়ে দেখাবো আর দুটো স্টকিংস আমার দিদির জন্য একটা ব্ল্যাক আর একটা স্কিন এটা আমার দিদির এখানে রেখে যাওয়া হচ্ছে এটা স্টিচ করে ওরা ফিট করিয়ে তারপর দেবে অল্টার করিয়ে তারপর দেবে আর আমার জন্য এটা আমি এটা পরে বাড়ি গিয়ে দেখাচ্ছি আর এই দুটো এখানে শপিং হয়ে গেছে তোমাদেরকে দেখালাম আমরা কী কী কিনলাম আর এরপরে আমরা যাব আর এরপরে আমরা যাব হচ্ছে হ্যাঁ শাড়ি কিনতে তো ওটা কেনা হয়ে গেলে আই গেস জানি না কী হবে ওটা হচ্ছে না কালকে যেতে হবে মানে আজকেই বাড়ি ফিরতে হবে তো আমাদের এখান থেকে কিউট থেকে জামা কি দেখাচ্ছিস আচ্ছা ঠিক আছে কি অবস্থা এর সাথে বেরোলে আমার এরকমই হয় তো যাই হোক তো আমাদের কেনা হয়ে গেছে আর এখন এখান থেকে বেরবো এটা হচ্ছে গড়িয়াহাটের কিউট বলে একটা শোরুম আছে আমি বাড়ি চলে এসেছি আমরা সবাই বাড়ি চলে এসেছি কিন্তু আমি আজকে যাইনি বাড়ি মানে আমার বাড়ি যাইনি আমি আমার পিসির বাড়ি চলে এসেছি আমি কালকে সকালবেলা একেবারে ওদের সাথে বেরিয়ে যাব আর তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্যাট ইজ দ্য ডেস্টিনি লাইফ অ্যান্ড প্লিজ স্টে হ্যাপি স্টে ব্লেসড অ্যান্ড স্টে সেফ সো গুড নাইট